ডিয়ার ডায়েরি, গত 27 জানুয়ারি গিয়েছিলাম পটিয়ায়, আমার আব্বুর প্রিয় জায়গা, যেখানে গেলে আমার শৈশব আমার চোখের সামনে ভেসে ওঠে। এটা বাংলো, যেখানে আমরা কাজিনরা খুব দৌড়ঝাঁপ করতাম। উপরে আছে বিশাল ছাদ, যে রিসেপশনে আসা প্যান্ডেলের কারণে পুরো ভিউটা সেজন্য নিতে পারিনি। এখানের পুকুর পাড় আমার খুব পছন্দের একটা জায়গা। যাই হোক, খাওয়া দাওয়া ছিল, ফটোশ্যুট হচ্ছিল, সব কিছু মিলিয়ে ইট ওয়াজ মেমোরেবল ডে। তারপর বাড়ি ফিরছিলাম, ভাবছিলাম প্রতি ঈদের পরের দিন আব্বু আম্মু সহ পটিয়া যাওয়া একটা রুটিনের মধ্যে ছিল। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় আর স্মৃতি হয়ে পড়ে থাকে ধুলামাখা ডায়েরিতে।